কয়েক বছর ধরে মানুষের সেবায় শহরের জঞ্জাল পরিষ্কার করে আসছে অস্থায়ী সাফাই কর্মীরা। কারো কারো মা বাবা দীর্ঘদিন ধরে সাফাই কর্মীর কাজ করে আসলেও মৃত্যুর পরে কোনো সুযোগ পায়নি। পরিবারের কেউ পাশাপাশি মূল্যবৃদ্ধির বাজারেও উপার্জন এখনও অনেকটাই কম। এমনই অভিযোগ তুলে শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে 11 দফা দাবি নিয়ে মিছিল সংগঠিত করে সংগঠনের সদস্যরা। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।